তুমি পুরুষ মানুষ বাজারে যাবা আডে যাবা মুই কি তোমার কি হই তুমি তো মোর বিবি হও ঠিক আছে তুমি তো মোরে কাকু কইলিয়া তুমি কি মোর চাচি হ্যাঁ হনো কথা থুইয়ে দাও পরেরটা কই আগে ঠিক আছে ঘটনা হইছে তুমি যে এই রাত্রির বাজে এখন 10টা সুরে না এই যে যাও কমে যাও কি করো না করো বুঝো কি মুই বুঝি না মুই একটা মুরব্বী মানুষ মুই গ্রামের মাতা বরে ময়মুরবি ঘুরি মোর রাত্রে টুকটাক বিচার থাকে হেগুলাকে মোর থাকতে হয় সময় দিতে হয় এ ডান্নাটা মুরব্বী আয় তুই মুরব্বি কেন নাই 10টার পরে শোনো তোমার মতো যদি এরকম 10 গ্রামের বউ যদি সবার ঘরে ঘরে থাকে তাহলে পুরুষ মানুষ একটা ছোট হইতে পারবে না মোর মতন বউ আছে দেখে তোমার মতন ভালো মানুষ মানে কাকু গো শক্ত করে রাখি দেখে ভালো আছো আর নাহলে এই গ্রামে মাইয়ারা জীব ওরা একটা সুস্থ থাকতো না সেই মাতারি মুখ সামলাই কথা কও কই দিলাম তুমি মোরে কাকু কও কা মু তোমার স্বামী 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 হালার পর হালা তোর চেহারা দেখ আর মোর চেহারা দেখ আনাই দে ভালো করিয়া দেখ এই চেহারা থুইয়া রাত্রিরে যাও গ্রাম টুকাইতে কিল্লাইকে যাও মুই বুঝি না খা তো খুরমা খাজুর পাও না একটু মোর চরিত্র লইয়া কোনো কথা কইবা না তোমার চরিত্রের হিসাব করো তুমি মোর চরিত্র মুই হিসাব করি কাবুল মামার চরিত্র ফুলের মতন পবিত্র তোমার চরিত্র ফুলের মতন পবিত্র মোর চরিত্র যখন আদেশ না মুই একটু ঢাকি টিঙ্কি মার লিপস্টিক ফিপস্টিক দিয়ে বুড়ে বসে হ্যাঁ বুড়ে বসে কুকিলা ডিম পারবে না তোমার চেহারার ভিতরে তোমার মাথার ভিতরে কাউও আঁকবে না মেকআপ দিয়ে চলো তো মহিলা মানুষ মোরা পুরুষ মানুষ মোকে কোনো মেকআপ লাগে না জেনুইন শরীর জেনুইন ফেস ওরে বাপ রে বাপ এই যে ডলারটা বানাইছো মোর মতো জোয়ান মানুষ পাবে না পাইলে বুড়ি এসে এই দিতে পাইতে হলো মুই যখন বিচার করি না তোমার সে বালা বালা ময়না পাখি টিয়া পাখি মোর সামনে দিয়া পুরুত পুরুত করে আহে আর যায় মুই যদি ইচ্ছা করি থাপ্পা দিয়া টস করে ধরে টস করে গিলতে পারি কিন্তু মুই করি না কারণ তোমার মতো এরকম বউ আমার ঘরে আছে দেখিয়া মুই এরকম খারাপ কাজ করি না হ্যাঁ তাই তো কই এই ডিল মারছি দেখে তো আসল কথাটা বাইরে হইছে কুকিল দায়কা কু কু কই দা ওরে বুড়া তোর এই চরিত্র মোর দেখ মুচি হরি এই তোর জামা তুই এক পা বেরিতে পারবি না তুই লুচ্চা তুই মোর সাথে দাঁড়া পড়ছো বেরিতে পারবি না এই শোনো 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 মাতারি তোমার হন এমন ওসরান ওসরাম একবার সিধে ফিরে লামু শোনো মোর রাত্রে বিশের আছে কারণ দিনের বিচার দিনে কথা করতে হয় রাতের বিচার রাতে করতে হয় এটি যদি না করি তাহলে মুরবির মোর খারাপ করবে কবে এই দিনে থাকে রাতের বিচারে থাকে না হ্যাঁ রাত্রি তো ওই জরি না সকি না ও মকি না এই যে এক কবির তেরবি না এক পাও না কোন বিচার নাই এক কবির ঠাই পাছি দিবে একেবারে মুই কি তোমার কামাই খাই মুই মোর কামাই খাই ছাড়ো দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না হালার পোহালা রাত্রির বাজে কোথানি সান্ডা উপরে উঠছে তুই কমে যাও আমার কাম আছে হেরপিনে যাইতে আছে সুবহানাল্লাহ বাপের ওলা রোকা কার কাম
গরুর মতো খোয়ারে বান্ধে টান্ধে রাখবা, ও রাখা যাইবে বকও দি না তাইলে বলো তাই সত্যি কথা কও দি, তোমার কি কাম? আমি মোর বন্ধুদের লগে ক্যারামের প্রতিযোগিতা করছি বুঝছো, প্রতিযোগিতায় মোর যাইতে হইবে, প্রতিযোগিতায় আমি যেতে পারলে মোর 1000 টাকা দেবে, 1000 টাকা নিয়ে আইসা আমি তোমার 500 টাকা দিব নি। বড় জুয়া না, জুয়া মূল জুয়া হইলে তাস, ও তাস খেললে জুয়া হয়। এ মা আমি চলে গেলাম মরে, আরে আবার আটকাই দিলে কা আবারে, ওই ভালো না আব্বা ওরে আব্বা, মনে মনে কইব লুচ্ছে পুলি কইতে না আব্বা। হ্যাঁ মুই তো মোর কোন রিলেশনই নাই বুঝছো, তাড়াতাড়ি এত টাক দে হে তোমাকে খবর আয় না, তা মুই কি আর মু মোর বউ নাই ঘরে, মুই যাইতে আছি মুই রাত বিয়াতে বিয়ান রাতে জন ইচ্ছে শোন মুই আমু নে তোরা পড়তে বউ আছে এর পর বাইরে এইয়া তুমি সামলা মোরে বলাও কা মোর বাপের কথা তোমার কথা কইলে মোর একসের একদম খারাপ লাগে বুঝছো, মোর মোরে কখনো টান টুন দেবা না, দেবা তোমার স্বামী মোর বাপ রে মোরে না আমার টান দেশে দেখছো বাবা আমি তুমি এত দেরি করলা কেন? আপনি শ্বশুর আইবি আপনি জানেন না, হেলেন পরে বুলাইলেন, আরে এত তাড়াতাড়ি আসবে আমি জানি, আর আপনি তো আরো আগে আসার কথা, আপনি তো আসেন না, আপনি সরে আরে কই যাচ্ছেন না, আমি আমি কি করবো কি করবো
বৌমা দরজা খুলতে দরি হলো কেন? আব্বা ঘুমাই গেছিলাম বুঝছেন, এই জন্য একটু দেরি হয়েছে। আসেন আসেন ঘরে আসেন। আচ্ছা বাইরে দাঁড়িয়ে বেশি কোন কথা বলেন না, যান বাবা ভিতরে যান। কি জানি একটা